বাচ্চা দিয়ে ভিডিও করতে দিই। আপনার বউ তো আপনার কোনো কথাই শুনে না, সবসময় তো শ্বশুর বাড়ি থাকে, সব কাজ তো আমার করতে হয়, করবো না আপনার কাজ। এসব জ্বালা আর আমার কুলাই না। আরে কদ্দুস রাগ করস কেন, কি আর করবো, আমার বউ তো এইসব মাথা পরি পছন্দ করে না, তাই খালি রে সবসময় বাপের বাড়ি রাখি, সবসময় গালি বাসায় ঝগড়া করে। আপনাদের পারিবারিক ব্যাপার না আমার জানা দরকার নাই, আমি আর আপনার কাজ করবো না, এম চললাম। আরে রাগ করস কেন, বুঝস না আমার ব্যাপারটা, এমন রাগ করে কথা বলিস না কদ্দুস। রাগ করবো না কি করবো, সব কাজ তো আমাকেই করতে হয়, আপনি কি বুঝবেন আমার কষ্ট, আপনার কিছু পান খানের মাথা বেরিয়ে গেল হয়েছে অনেক, আর পারবো পরে কামলা খুঁজতে যাবো, থাম তো ভাল লাগতেছে না। আরে কি বলিস, এখন যাবো মানে, তাহলে সালিশে কি হবে, আমাকে তো মানুষ বিশ্বাসঘাতকতা মাথা পর বলবে। আরে রুকে বল বুক, আমি আর একা কাজ করতে পারবো, আপনি কামলা খুঁজতে যাবেন নাকি আমি চলে যাবো। আরে কদ্দুস খালি চলে যাবি বলস কে, থাম তো। আচ্ছা চল দেখি কামলা কোথা পাওয়া যায় নাকি, বুঝতে দেখি চলেন। এসব কাজ করতে করতে আর ভালো লাগে না, শুধু আঙ্গুল ঘিনা হলে আঙ্গুলটা বেঁকে করতে হবে। এগুলো দুধ কিছু কইলি নাকি? না আপনি তাড়াতাড়ি করে দিয়ে সাদা। আচ্ছা তাড়াতাড়ি দিয়ে সাদা নিয়ে এসে চলেন। আচ্ছা চল কামলা কোথায় পাওয়া যায়, কামলা কামলা কিছু বুঝা ভাই না, কই যে থাকে কই নিয়ে এলি দুধ, আমার তো নাই যাচ্ছে। কদ্দুস কই গেলি রে? ওহো কদ্দুস তো সেই দিন কামলা খুঁজে পাইলাম না, সে তো পলাইছে, এখন তো আমার চলতেছে না, কারে কাজে নেই কামলার খুব অভাব, দেশে দেখি আজকে কোথাও যাই কামলা খুঁজে পাওয়া জানি, যে রোদ পড়ছে যাই কামলা খুঁজে দিই, কামলা না পাইলে উপায় নেই। উফ কি গরম রে বাপ, এত গরমে কি করি, দু একটা কামলা না বলে চলে না, কয়েকদিন ধরে কামলা খুঁজতেছি কামলা তো পাওয়া যায় না, কি যে করি, যাই তেল ওই ওই গ্রামে যাই দেখি, এই ওই যে একটা কামলা দেখা যায় নাকি, ওই কামলা না তো ওটা কি মাথাটা কি দিছি, ও যাই দেখি ওই লোকটা জিগাই কামলার সন্ধান দিতে পারে কি না, যাই ভাই। আরে ভাই শুনছেন, আরে ভাই ও ভাই, আরে কোথায় তুমি আছে, আরে ভিক্ষা টিকা না দিবার না, ওই বেটা তোর কানে গিরি চল, তুই চিন আমি করা ওই কেন তুই বেটা ইগল, আরে গিরি চল দেখুন কে আছে আমার চিন, আর বড় আমি হইলাম সেই কদ্দুস করে, আর আমি হইলাম মুর মাত ভর্তি আমার বড়, তুই কর আসসালামু আলাইকুম, আরে এত গান সালাম দে বড়, তুই আমার চিন, আর তুই করা তোর নাম কি,
আমার নাম ডিজে কামলা। তাই নাকি ডিজে কামলা? ও ওই শালা ডিজে রা ঘর, তুই আমার চিনা স্বামীকেরা তুই কি কাম করতে পারবি? পারি এখনই লিয়ে যাবো আমার এলাকা, কারণ আমার খুব কামলার অভাব। আমার সেই এলাকা কুদ খুব অশান্তি আছে, একটা কামলা ছিল, কামলাটা পলাই গেছে গা, তার জন্য এত দূর খোঁজা। ঠিক আছে তাহলে চলে। আচ্ছা চল, তুই তো কাম করতে পারবি আবার। আচ্ছা চল, আমার বাসায় নিয়ে তোরে কাজ কাম বুঝাই দিই। ঠিক আছে। আচ্ছা চল। আপনি যে মাথা দর আগে বলবেন না, ইস ভুলেছি, মাফ করবেন, গালটা লাল হয়ে গেছে গা, এত সর দেবে সে। ও আচ্ছা চল, তুই বাড়ি দেখ, পাগল হলে নাকি কামলা গুলা নিলাম, তুই যে কামলা নিয়ে আল্লাহ জানে কি কাম করতে পারবে নাই করতে পারবে, তোর কথাই ছিল না। এই যে এইসব আমার খেত, এগুলারে লড়াই ভাড়াই করার লাগবো, কুমান লাগবো, হিরান লাগবো, ঠিক আছে। আমি সম্মান করে সুন্দর করে কাজ করা লাগবো, কলা দেখ, কলা পাইকে গেছে, কলার যত্ন করে রাখবো, আমার কামলা নাই, ঠিক আছে, এখানে তোর নিয়েছি, বুঝে একটু এত ডিজে হয়েছে ভাই, এত নাচলে পারে কি হবো, আমার তো বুঝছ না, আমি তোমার তো আমার শালিশে জানা গিয়ে অনেক ভেজাল, তুই একটু দেখে রাখি, ঠিক আছে। আমি তাহলে একটু বাসায় যাই, কাজ কাম আছে, একটু শালিখে শালিশে যাই, তুই কর বাসা দিয়ে কোদাল নেই, ওই যে বাসা ওই দিকে এটা আমাকে দিদি সাফ কর, আমি বাসায় আস কোদাল দিচ্ছি। গরম শালিশ তো করে যাইলাম, কামলা তো রাখলাম,
এই কামলা একটু কাজ করলো, দেখি আসি একটু খেতে দেওয়ার দরকার, পরে বাড়িতে আর এসে আগে খেতে দেয় যে কামলা কি অবস্থা দিয়ে তো কামলা। তুললাম টিকটক তো করে বানাইলাম, খেতে যেয়ে দেখি কলা দিয়ে করে টিকটক বানানো যায় নাকি। মশাই কামড়াইতেছে, ভালো লাগে না, কই যে গেল কামড়াই খেতে। হ্যাঁ কি রে শব্দ করো না, দিন তো যাই দেখি আমি এত শব্দ করে কি। হ্যাঁ ওরে শোনাছান পিতলা গুগু, তুমি এনে ই করতাস নাচতাস আর আমি আইতাছি তোমার শুধাই খেতে। হ্যাঁ দেখেন যে কি ভিডিওটা করছি দেখছেন, তাই নাকি আমার ভিডিও করার নেন যাবো নেন যাবো। আগে বলবি না তুই টিকটক করো বেড়া, তুই তো ডিজে গান জানি না, আমিও ভিডিও করার জন্য ঠিক আছে। আচ্ছা দিয়ে ভিডিও করতে দিই। এতদিন যে আমি কামটা করলাম, আপনি আমার কামে ঠিক